Bonk. প্রতিদিন পড়ে পড়ে ঘুমায়, প্রতিদিন পড়ে পড়ে ঘুমায়। কিছু বলি না, আজকে মহালয়া আজকেও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরে হচ্ছেটা কি? সকাল সকাল কি এসব শুরু করেছো? চলো মহালয়া দেখবে। না না, আমি এসব দেখবো না। দেখবে না? আমাদের একটা সময় ছিল, আমরা প্রতিবার মহালয়াতে ভোরবেলা উঠে পড়ে বাইরে বাজি ফাটাতাম, মহালয়া দেখতাম। আর এখনকার ছেলেপেলে শুধু পড়ে পড়ে ঘুমাবে, শুধু পড়ে পড়ে ঘুমাবে। আচ্ছা ঠিক আছে, উঠছি, দেখবো দেখবো। চলো মহালয়া দেখবে। নমস্কার আর হ্যালো বন্ধুগণ, আমার নাম সানগ্লাস বাবু, আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আর আমার ইউটিউব চ্যানেলে আপনাকে 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 মানে আপনাদের সবাইকে মন থেকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা খুব মজাদার, পুরোটা দেখুন, তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ভিডিও শুরু করা যাক। দিব্য বিচিরা আবার ফোন করেছে, প্রতিদিন এত ফোন করবে যেমন তো গার্লফ্রেন্ড হয় আমি ওর। কি এত কথা থাকে কে জানে, কখনো পেদেছে ফোন করবে, কখনো হেগেছে ফোন করবে। দেখি এখন আবার কিসের জন্য ফোন করেছে। রে ভাই! হ্যাঁ কি বিজ্ঞ বিচি, আমার আবার বলো কি কারণে ফোন করেছো? একটু আগে তো পেদে ছিল, গোটা ঘর গন্ধে ভর্তি, সেটার জন্য ফোন করেছিল, এখন আবার কি গান মারতে ফোন করেছো বলো শুনছি। কে মজাক নেই উড়বানা আপনি চিজ কা, মে নেই বাতাউঙ্গা। মানে কেমন আছিস? আমি পুরো অসাধারণ আছি, আমার নিজের মতো। কেন বাড়া, দিনে অতবার ফোন করার পরেও চুলকানি কমে না? এখন আবার নাটক মারাতে জিজ্ঞেস করছো কেমন আছি? টিকটিকি ডিম থেকে বাচ্চা বেরোনোর পর ভেঙে থাকা ডিমের খোসা, লজ্জা লাগে না তোর? সালা ঢ্যামনা, কখনো তো ঠিকভাবে কথা বলতে আসছে না, সেইটুকুও শিখিসনি। যা ছাড় ওসব কথা, বলছি কালকে তো মহালয়া নাকি? হ্যাঁ আমাদের জন্য তো মহালয়া। আমার জন্য তো কালকেই মহালয়া, তোদের জন্য শুধু একার নাকি? হ্যাঁ বলছি কালকে তো মহালয়া, তোর বেরোবি তো নাকি? আমরা তো প্রত্যেক বছরই বেরোই, তোর মতো তো না ঘরে পুঁদ উল্টে ঘুমাবো। প্রত্যেকবার তোকে ফোন করা হয়, উঠিস তো না? আমি প্রত্যেক বছর উঠি, উঠে পড়ে মহালয়া দেখি, মহালয়া দেখার পর বাইরে গিয়ে বন্ধুরা মিলে বাজি ফাটাই, খুব মজা হয় আমাদের। তোর মতো না, ঘরের মধ্যে শুধু পুঁদ উল্টে ঘুম ঘুম আর ঘুম, বুঝেছিস? হ্যাঁ রে, এবছর আমিও বেরোবো, তুই দেখবি। তুই এই তোকে যেটা বলার জন্য ফোন করলাম, একটা ফোন করিস আমাকে, ঠিক আছে? যখন বেরোবি তার 5 মিনিট আগে একটা শুধু ফোন করবি, শুধু ফোন, বুঝতে পেরেছিস তো? রিচার্জ আছে তো? আজকে মনে সকালবেলা বাপের থেকে আগে ঘুম থেকে উঠেছিলি, তারপর বাপের থেকে পকেট মেরেছিস, এবং সেই টাকা মনে 10 টাকা রিচার্জ করে পাবো, ফুটুর ফুটুর কথা বেরোচ্ছে না? শুধু একটা ফোন করবি না, ফোন করবি, ওইটা বেশি হয়ে গেল। তুই একটা মিস কল মারবি, মিস কল, বুঝেছিস? আরে মিস কল মারাটা তোর কাজ, আমার না, ঠিক আছে? আর যে ছেলে ফোন করলে ওঠে না, সে তাকা মানে মিস কল মারলে উঠবে। মিস কলটা বেশি হয়ে গেল, তুই একটা SMS পাঠাবে, টুক করে আসবে, আমি পুক করে রেডি আর টুক করে বেরিয়ে যাবো। মানে দেখবি তুই তোর SMS ঢোকার সঙ্গে সঙ্গে আমি বাইরে রেডি, এত বেরিয়ে দাঁড়িয়ে থাকবো এত? সালা আমার থেকে আগে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে থাকবে, সালা ছোট বাচ্চা জাঙ্গিয়া কেনে, তারপর সেটা পড়তে আধ ঘন্টার বেশি সময় লাগে, আবার সে নাকি আমার থেকে আগে বাইরে রেডি হয়ে দাঁড়িয়ে থাকবে। কিসব পাল্লা চলে আমার কথাবার্তা! তুই শুধু একবার একটা SMS পাঠিয়ে দিবি, টুক করে আসবে ফোনের মধ্যে, আমি বুক করে উঠবো, রেডি হবো, ধুপ করে বেরিয়ে যাবো।
হ্যাঁ হ্যাঁ, আর বলছিস স্যানিটাইজার কিনেছিস? না কিনিনি, কেন? আরে বোমগুলোকে তো স্যানিটাইজ করতে হবে নাকি? বোমগুলোর মধ্যে বোমগুলোকে স্যানিটাইজারে চুবিয়াবো চুবাবো চুবাবো আর ফাটাবো, তাতে ফাটুক না ফাটুক কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে আমাদের করোনা না হয় সেদিকে আমাদের পুরোপুরি ধ্যান রাখতে হবে। অতএব আমাদের বোমগুলোকে কিন্তু স্যানিটাইজারে চুবিয়ে চুবিয়ে ফাটাতে হবে, বুঝতে পেরেছিস তো? তুই যে 20 টাকার স্যানিটাইজার ব্যবহার করিস আর আমার মুখ দুটোই এক। আমি কালকে বেশি করে জল খেয়ে যাবো, চাপ নিবি না, বেশি করে জল খেয়ে যাবো, তারপর তোর বোমের উপর মুতবো আর ফাটাবো, মুতবো আর ফাটাবো, মুতবো আর ফাটাবো। মুখাচোদা, স্যানিটাইজার চুপিয়ে বোম ফাটাবে? এ কোথা থেকে আসিস রে তুই? তোর মাথার মধ্যে ওগুলো বুদ্ধি না ইন্দুরে ডিম পেড়েছে বলতো? করবি ঘরে কালকে ফোন টোন করিস, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ ফোন করবো ফোন করবো, চাপ নিস না ফোন করবো, ঠিক আছে? ওকে চল। কোথায় যাবো কোথায় যাবো বল, কোথায় যাবো? মানে এখন কোথাও যেতে বলছি না, ওই এমনি বললাম, তা রাখি নাকি? না রাখবি না, গল্প কর আমার সাথে, তোর সঙ্গে কথা বলতে তোর খুব ভালো লাগে, গল্প কর আর একটু গল্প কর, কার না কার না রাখ। ইয়ার বলবো কত ছুটানো ছেলে মাস, রাখ রাখ। সারাদিন গাঁজা খেয়ে আল বাল ছাল কথা, এই ছেলে শুধরাবে না। দেখি ফোন করি, আর কিছুক্ষণ পরেই তো মহালয়া শুরু হবে, ফোন করি ওকে। নির্ঘাত ঘুমাচ্ছে, আর করি কিছু। যাক, আজকে অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে আমি উঠে গেছি, 4টে পুরো পাক্কা 4টে বাজে, এবছর মহালয়া দেখবো, বাজি ফাটাবো, ব্যাস। এতগুলো মিস কল, কাল রাত থেকে মিস কল পাঠাচ্ছিল নাকি? ফোন করি ওকে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল। কী রে 4টে সবে বাজে এতবার ফোন করেছিলি? আরে অন্ধ, ঠিক করে ফোনটা দেখ, এখন ভোর 4টে নয়, বিকেল 4টে বাজে। আমি ভোর 4টে থেকে বিকেল 4টে অ্যালার্ম দিয়েছি, এবার আমার মহালয়া করলো। এখন খেলতে যাচ্ছি, যাবি তো? আয়। না রে খেলতে আর গিয়ে লাভ নেই, এত জলদি ফালতু উঠে গেলাম, ঘুমাই আমি, তোরা খেল। ঘুমন্ত কুমার চল, যা খুশি কর তুই, পরের বছর দেখা হবে, যদি মহল্লা দেখার ইচ্ছা থাকে পরের বছর দেখা হবে, চল রাখছি। বড় মহল্লা দেখা হলো না, বাজি ফাটানো হলো না। তো বাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করে বলবে ফার্স্ট বাংলায় ভিডিও বানালাম কেমন লাগলো, কারণ বাঙালির সব থেকে বড়ো পুজো দুর্গা পুজো আসছে, আর মহালয়া এসে যাওয়া মানেই দুর্গা পুজোর আর বেশি দিন বাকি নেই। তো ভাবলাম বাঙালি হয়ে বাঙালিদের জন্য কয়েকটা বাংলার এপিসোড করা যায়, তো সেই জন্য বানিয়ে ফেললাম আজকে মহালয়ার এপিসোড। তো কেমন লাগলো অবশ্যই জানাবে,
যদি আরও দেখতে চাও বাংলা ভিডিও কমেন্ট করে জানাও। আর একটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো লাল কালার যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা ক্লিক করবে, আর যে ঘন্টিটা আছে ওটাও ক্লিক করে দেবে যাতে আমার ভিডিওর নেক্সট নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর একটা কথা, এই ভিডিওটা দয়া করে সব বন্ধুদের সাথে শেয়ার করো, আর সবাইকে বলো যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কেমন হয়েছে সেটি যেন অবশ্যই জানায়। ততক্ষণের জন্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন, তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিরময়ীতে মৃদময়ীতে আবাহন। আজ চিচ্ছক্তি রূপিণী বিশ্বজননীর শারদ শ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা।